চট্টগ্রাম অঞ্চলে 8 প্রার্থীর নাম ঘোষণা আওয়ামী লীগের। নতুন মুখ নওফেল শাহিনা, বাদ পড়লেন বদি। টেকনাফে মাদক ব্যবসায়ী দুই গ্রুপের গোলাগুলিতে একজন নিহত, 20,000 পিস ইয়াবা জব্দ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে বললেন নৌমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইরা শামস। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন ঘোষণা করায় চট্টগ্রামে উৎসবের আমেজ। সকালে 8 জনকে মনোনয়নের চিঠি দেওয়ার পরপরই এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবার এই অঞ্চলে পুরনোদের পাশাপাশি রয়েছে নতুন দুজন প্রার্থী। মিজানুর রহমানের রিপোর্ট। মনোনয়নের চিঠি হাতে পেতেই বাদ ভাঙা উচ্ছ্বাসে মাতেন পার্বত্য চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাকর্মীরা। বের করা হয় আনন্দ মিছিল, চলে মিষ্টি বিতরণ। এবার মনোনয়ন প্রাপ্তদের মধ্যে নতুন মুখ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন চট্টগ্রাম 9 আসনে। এ আসনের বর্তমান সাংসদ মহাজোটের জিয়াউদ্দিন বাবলু। এছাড়া চট্টগ্রাম 1 আসনে এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রাম 7-এ ডক্টর হাসান মাহমুদ এবং চট্টগ্রাম 13-তে আছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। অন্যদিকে কক্সবাজার 4 আসনে আওয়ামী লীগে নতুন মুখ হিসেবে রয়েছেন শাহিনা আক্তার চৌধুরী। এ আসনের বর্তমান সাংসদ আব্দুর রহমান বদি। কক্সবাজার 3-এ মনোনয়ন পেয়েছেন সাইমুম সরোয়ার কমল। আর খাগড়াছড়িতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়বেন কুজেন্দ্রলাল ত্রিপুরা এবং বান্দরবানে বীর বাহাদুর উষয় সিং। মিজানুর রহমান, একুশে টেলিভিশন। টেকনাফে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে, তার নাম জিয়াউর রহমান। তিনি মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। ভোরে বাহারছড়ার নোয়াখালী পাড়ায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হয় বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তাদের সঙ্গেও গোলাগুলি হয়। এক পর্যায়ে সবাই পালিয়ে যায়। আহত জিয়াউর রহমানকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। উদ্ধার করা হয় অস্ত্র ও 20,000 ইয়াবা ট্যাবলেট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে দেশের সব সেক্টর একযোগে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের 19তম ব্যাচ ও মাদারীপুর শাখার 8ম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে চলছে। এ লক্ষ্য নিয়ে শিপিং সেক্টরে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হচ্ছে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম সহ ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিভিন্ন দেশি বিদেশি জাহাজের মালিক, এজেন্ট সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজমল নাসিরউদ্দিন। তিনি বলেছেন, 10 বছরের শাসনামলে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। শনিবার সন্ধ্যায় জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, আব্দুল মান্নান ফেরদৌস সহ স্থানীয় নেতারা। খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শাপলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক চাহেলি তস্তুরি, সনাক সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান ও সমাজসেবা উপপরিচালক মোহন মনিরুল ইসলাম। ২০১৮ সালে এইচএসসি, এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা দিয়েছে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শনিবার সন্ধ্যায় এই সংবর্ধনা দেওয়া হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি একেএম আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী। এ সময় বক্তারা রাজস্ব আদায় বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে এনবিআর এর প্রতি আহ্বান জানান। পরে সিএন্ডএফ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন। সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি, এই প্রতিপাদ্যে চট্টগ্রাম খাগড়াছড়ি ও বান্দরবানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে 47তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। সমবায় দিবস উপলক্ষে সকালে চট্টগ্রামের এলজিইডি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল মান্নান সমবায় ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেন। দিবসটি উপলক্ষে খাগড়াছড়ির পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। পরে অফিসার্স ক্লাবে আলোচনা সভা হয়। সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ থেকে র্যালি বের করা হয়। পরে অরুণ স্মারকী টাউন হলের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। ভারতে চিকিৎসা, ভ্রমণ, থাকা খাওয়া সহ নানাবিধ সুযোগ সুবিধা নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে চালু করা হল সুপার স্মার্ট কার্ড। রোববার বেলা 12টার দিকে চট্টগ্রামের সিনিয়র্স ক্লাবে এ কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের বিভিন্ন হাসপাতাল থেকে আসা কয়েকজন প্রতিনিধি ও বিশেষজ্ঞ ডাক্তার। অনুষ্ঠানে ভারতের জেনেসিস হাসপাতালের প্রতিনিধি ডাক্তার পূর্ণেন্দু রায়, চেন্নাইয়ের গ্লোবাল হাসপাতালের প্রতিনিধি কাজী গিয়াসউদ্দিন, কেরালার মাহার আয়ুর্বেদিকের প্রতিনিধি অনিতা রায় উপস্থিত ছিলেন। এক বছর মেয়াদী এই কার্ডটির মূল্য 1,500 টাকা। এই কার্ডের মাধ্যমে ভারতে স্বল্প মূল্যে বিমান পরিষেবা, স্বল্প মূল্যে বাস টিকিট, হোটেল বুকিং, সহজেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে। শেষ করছি একুশের চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রাম অঞ্চলে 8 প্রার্থীর নাম ঘোষণা আওয়ামী লীগের, নতুন মুখ নওফেল শাহিনা, বাদ পড়লেন বদি। টেকনাফে মাদক ব্যবসায়ী দুই গ্রুপের গোলাগুলিতে একজন নিহত, 20,000 পিস ইয়াবা জব্দ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে বললেন নৌমন্ত্রী। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে-24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যে 7টায়, দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।